কিন্তু আমরা আবারও চলে এলাম একটি নতুন আমের কাছে এই আমটি হচ্ছে তুতাবুরি আম নামে অনেকে পরিচিত ইন্ডিয়ার একটি ভ্যারাইটি এই আমগুলো সম্বন্ধে আমরা আপনাদের বিস্তারিত জানাবো যে রোমান ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত এই আমগুলো সম্বন্ধে জানবো যদি প্রথমে আমরা এদিকে যদি একটু লক্ষ্য করাই আপনাদের দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম ঝুলে আছে গাছটিতে এই গাছটি কিন্তু মাদার গাছ কিন্তু রয়েছে এই মাদার গাছের জন্য কিন্তু করেছেন ভাই এই আমটি আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সুন্দর এবং প্রচুর পরিমাণে আমটি ধরে আছে এই আমটির নাম এবং এর সম্বন্ধে কিছু একটু হ্যাঁ এই আমটা হলো আমাদের বাংলাদেশে এটা নামে পরিচিত তোতাপুরি বেশ কিছু ভ্যারাইটি আছে আপনার তোতা বেশ কিছু ভ্যারাইটি আছে এর মধ্যে আছে আপনার ম্যাট্রেস তোতা ম্যাট্রেস তোতা যেটা ওইটার ওজন হয় আপনার প্রায় আড়াই কেজি তিন কেজি মানে দুই কেজি প্লাস হয় ম্যাট্রেস তোতা এটা আমাদের দেশি তোতাপুরি দেশি তোতাপুরি এবং কি অনেক পুরোনো আম অনেক পুরনো আম আর আরেকটা হচ্ছে আর একটা আমাদের দেশে সচরাচর দেখা যাইতেছে সেটা হলো আপনার রেড টুতা এটা লাল হয় না এটা আপনার লাল হলুদের হলুদ এবং পাকার পরে মোটামুটি একদিকে লাল আর একদিকে হলুদ তবে এটা টেস্টের এটার মূল বৈশিষ্ট্য যেটা আমি টেস্টের কথাটা বলি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় আম সবচেয়ে জনপ্রিয় আম যেমন আপনার ল্যাংরা বা হিমসাগর মিষ্টতার জন্য যে আমগুলো সব থেকে বেশি মানে থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কি মানুষ মিষ্টতা ভেবে সব থেকে যে আমগুলো বেশি খায় এর মধ্যে আপনার ল্যাংরা হিমসাগর আমি যদি আপনার এটা স্বাদের কথা বলি ল্যাংরা এবং হিমসাগরের থেকেও এটা মিষ্টতা বেশি এবং সুস্বাদু মানে যদিও যদিও ল্যাংরা আমের রাজা এবং হিম সাগর বর্তমানে আপনার যেটাকে জিআই সনদ দেওয়া হয়েছে বাংলাদেশে মানে খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আপনার ওই আমগুলোর থেকেও এটার টেস্ট অনেক বেশি আমি গত বছর যখন আমি আম খাইলাম আমার কাছে এটাই মনে হয়েছে যে এটা ল্যাংরা এবং হিম সাগরের থেকেও আপনার খুবই ভালো আম মানে টেস্টের দিক দিয়ে ভালো আর কি আচ্ছা এই গাছটা বয়স কেমন হবে আর কি এই গাছের বয়স আপনার এই গাছের বয়সটা তিন বছর আমার ঠিক সঠিক মনে নাই তো এই গাছের বয়স সম্ভবত তিন বছর হবে আর কি এটা সেকেন্ড টাইম আম এটা কোথা থেকে সংগ্রহ এইটা মানে অনেকগুলো গাছের সাথে সংগ্রহ করা তো ঠিক মনে করতে পারতেছি না আমার ধারণা হয়তোবা সাপাই নবাবগঞ্জের কোনো

এই আমগুলো সম্বন্ধে আপনারা জানতে পারলেন আর এই আমগুলোর বিশেষত্ব সম্পর্কে আপনারা জেনে নিলেন তো রোমান ভাইয়ের কাছ থেকে এই চারাগুলো বা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি তো আজকে এই আমগুলোর বিশেষত্ব নিয়ে জানলাম এবং নতুন কিছু আরও জাত নিয়ে আমরা আপনাদের সামনে আসছি আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন নতুনের জাত যে আমগুলো রয়েছে বিদেশি এবং বিভিন্ন জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলো আপনাদের আমরা আজকে দেখাবো তো দর্শকবৃন্দ ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম